কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় মুর্শিদাবাদের সাগরদিঘির পাঁচ শ্রমিকের মৃত্যুর খবরে কার্যত শোকের ছায়া সব মহলে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঘুম নেই নিহতদের পরিবার পরিজনদের চোখে। বুধবার সকাল থেকে নিহতদের বাড়িতে উপচে পড়ছে ভিড়। এদিন সকালে সাগরদিঘির বাহালনগর গ্রামে যান সাংসদ অধীর চৌধুরী। নিহতদের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান। নিহতদের দেহ ফিরিয়ে আনা, পরিবারদের আর্থিক সহায়তা এবং শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে তৎপরতার সাথে কাজ করতে হেল্পলাইন চালুর আবেদনও জানান। এত বড় একটা ভয়ঙ্কর হত্যালীলা ঘটেছে কাশ্মীরের বুকে, এবং সেই হত্যালীলার শিকার আমার জেলার গরিব মানুষেরা। এর থেকে যন্ত্রণার কী থাকতে পারে? যারা কাজ করতে গেছে ওখানটায়, তারা না পাকিস্তান বোঝে, না হিন্দুস্তান বোঝে, না 370 ধারা বোঝে, না 35A ধারা বোঝে, না ইউনাইটেড নেশনস বোঝে, না এটা ঘরের মামলা বাইরের মামলা নয় এসব বোঝে, তারা কিছুই বোঝে না। রুটি রুজির টানে তারা কাশ্মীরে গেছে, এবং আরও বড় কথা, দারিদ্রতা তাদেরকে সেখানে ঠেলে নিয়ে যায়। পশ্চিমবঙ্গে এত বেশি দারিদ্রতা, এত বেশি অভাব, কাজ নেই, কাম নেই, কোথায় যাবে মানুষ? তাই কাশ্মীরে যায়, সুযোগ পেয়েছে, কাশ্মীরে চলে গেছে। বাকি তারা কিছু বোঝে না। আমি এতক্ষণে কথা বললাম, ভারতবর্ষের যে গৃহ মন্ত্রণালয় আছে, সেক্রেটারি হোম মিনিস্ট্রির সঙ্গে কথা বললাম, তাদেরকে বললাম এই যে মানুষগুলো মারা গেছে তাদের লাশ ডেড বডি কী করে আনা হবে? ওরা বলছে আমরা প্লেনে করে ডেড বডি পাঠানোর ব্যবস্থা করছি। আমি তাদেরকে এটাও বলেছি যে এখানে খবর অনেকে এখনও নিখোঁজ আছে, আমাদেরকে তাড়াতাড়ি করে জানাতে হবে, আপনারা একটা হেল্পলাইন চালু করুন যেখানে এখানকার মানুষ জানতে পারে। তো কেন্দ্র সরকার কাশ্মীর নিয়ে তাদের কৃতিত্ব জাহির করবার চেষ্টা করছে, জঙ্গি কেন্দ্রের কৃতিত্ব জাহিরকরণকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, মাঝখান থেকে যান যাচ্ছে আমাদের জেলার এই সমস্ত গরিব মানুষদের। তেল সানশাইন মাত্র ভেজ ব্যাংকোয়েট হল, পাঁচতলার উপরে সুইমিং পুল, সাথে খোলা আকাশের নিচে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, থাকছে জিম ও ক্লাব ফেসিলিটি। হোটেল সানশাইন। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।